আজ রেল বাজেট জনমোহিনী পথে হেঁটে একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করবেন রেলমন্ত্রী সুরেশ প্রভু, নাকি রেলের উন্নয়নের স্বার্থে বাস্তবমুখী হবে বাজেট, এখন সেদিকেই নজর গোটা দেশের। ইতিমধ্যেই রেলে 100% প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। রেলমন্ত্রক সূত্রে খবর, জনমোহিনী পথে হাঁটার পরিবর্তে রেলের পরিকাঠামো উন্নয়ন ও যাত্রী পরিষেবা বাড়ানোর ওপরই জোর দিতে পারেন সুরেশ প্রভু। তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিধানসভায় ধর্ণা শাসক দলেরই সিউড়ির বিধায়ক স্বপন কান্তি ঘোষের। স্বপন কান্তি ঘোষের বিদ্রোহের দিনই তৃণমূলের অস্বস্তি বাড়ালেন হুমায়ুন কবির, ভাইপোর প্রসঙ্গ তুলে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রীকে, আনলেন দুর্নীতিতে প্রশ্রয় দেওয়ার অভিযোগ। মুকুল রায়ের পরে এবার নানা চাটা শুরু হলো তাঁর ঘনিষ্ঠদের। মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ রাখায় কোপে ব্যারাকপুরের বিধায়ক, খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যান দপ্তরের পরিষদীয় সচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হলো শিলভদ্র দত্তকে। মুকুল রায়ের প্রতি দুর্বলতা আছে কথা বলা যাবে না এমন কেউ জানায়নি, পাল্টা শিলভদ্র দত্ত। সিউড়িকাণ্ডের পুনরাবৃত্তি সিমলা পালে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খোদ তৃণমূল নেতারই মুখে, তাঁর দাবি প্রতিবাদ করায় কৌশলে পদ থেকে সরানো হয় তাঁকে, অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সমিতির সহসভাপতির। তৃণমূল বিধায়ক স্বপন কান্তি নজিরবিহীন বিদ্রোহে যখন সরগরম রাজ্য রাজনীতি, তখন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে অচলাবস্থা রানীগঞ্জের জেমেরি গ্রাম পঞ্চায়েতে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তোপ দেগে পদ ছাড়লেন উপপ্রধান সহ 5 পঞ্চায়েত সদস্য, অভিযোগ জানানো হলো জেলা নেতৃত্বের কাছে। নমাস পর অবশেষে ঋণ মকুবের দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান মুখ্যমন্ত্রী। ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের ঘাড়ে থাকা ঋণ মকুবের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি, বিষয়টি নিয়ে আলোচনার জন্য তাঁর কাছে সময় চেয়েছি, সময় পেলে দলীয় সাংসদদের একটি প্রতিনিধি দল নিয়ে তাঁর সঙ্গে দেখা করব। রাজ্য সরকার ঠিক কি চায়, ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য জমির দাম বাবদ প্রায় 4,500 কোটি টাকা, নাকি ফিরহাদ হাকিমের বক্তব্য অনুযায়ী ক্যাগের নির্দেশে জমির মূল্য নির্ধারণ? জমির দাম বিতর্কে রাজ্যকে তার বক্তব্য লিখিত আকারে স্পষ্টভাবে জানানোর কথা বললেন কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। রাজ্য সরকার প্রত্যক্ষভাবে আমাকে সাহায্য না করলে আমি মেট্রো যেমন করতে পারবো না, অ্যাট দ্য সেম টাইম রাজ্য সরকার করছে, সাহায্য করবে আমাকে আশ্বাস দিয়েছে বলেই আমি এত উঠে পড়ে লেগেছি মেট্রোটা নিয়ে। আরও নজরে শরীরে ধরা পড়ল সোয়াইন ফ্লুর ভাইরাস, এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 89, সারাদেশে আক্রান্ত 16,000-এরও বেশি, মৃত 926। সোয়াইন ফ্লু আক্রান্ত রোগীকে অন্যত্র রেফার করার অভিযোগে যে 4টি হাসপাতালকে শোকজ করা হয়েছিল তাদের উত্তর দিতে হবে 7 দিনের মধ্যে, না হলে নেওয়া হবে কড়া ব্যবস্থা, জানিয়েছেন স্বাস্থ্য সচিব মলয় কুমার দে। সচিনের আসনে বিরাট, টিম বাসে যে সিটটা একসময় নির্ধারিত ছিল সচিন তেন্ডুলকারের জন্য সেখানেই এখন বিরাট কোহলি। সচিনের পথে ঊর্ধ্বগামী হোক বিরাটের পারফরমেন্সের গ্রাফ, চান ভারতীয় ক্রিকেট ভক্তরা।